সেখানে আমাদের টাকাও রয়েছে, অর্থাৎ সমগ্র শিক্ষা অভিযানের টাকাও সেখানে রয়েছে। আমরা চাই সেই টাকা উদ্ধার করা হোক, সেই টাকা সঠিকভাবে তদন্ত করা হোক এবং সেই টাকা উদ্ধার করে পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা অভিযানের যে কর্মচারী রয়েছে, যে স্টাফেরা রয়েছে, তাদের অ্যাকাউন্টে সেই টাকা দেওয়া হোক। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে এই ধরনের দুশ্চরিত্র নোংরা চোর মন্ত্রীদের সমস্ত মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হোক এবং বুদ্ধিজীবী সহ শিক্ষাবিদ যারা রয়েছে তাদেরকে মন্ত্রিসভায় নিয়ে এসে স্বচ্ছ একটা মন্ত্রিসভা তিনি গঠন করবেন, এটা আমরা তার কাছে আবেদন রাখি। এবং সেই সঙ্গে মানিক ভট্টাচার্য, যিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, তিনি পার্শ্ব শিক্ষকদের যে 10% সংরক্ষণ ছিল টিচার রিক্রুটের ক্ষেত্রে, সেই রিক্রুটের জায়গায় নন প্যারা টিচার যারা তাদেরকে টাকার বিনিময়ে নিয়োগ করেছে এবং পার্শ্ব শিক্ষকদের সেখান থেকে বঞ্চিত করা হয়েছে, আমরা চাই সেটাকে সঠিকভাবে তদন্ত করা হোক এবং দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হোক এবং পার্শ্ব শিক্ষকদের দেখুন অভিযোগটা খুব সুস্পষ্ট এবং পরিষ্কার যে সমগ্র শিক্ষা মিশন থেকে প্রত্যেক বছর কেন্দ্রীয় সরকার যে কোটি কোটি টাকা পাঠায় তার সঙ্গে মার্জিন মানি 40% রাজ্য সরকারের দেওয়ার কথা, সেই টাকা তো রাজ্য সরকার দেয়ই না। উপরন্তু 60% যে টাকা কেন্দ্রীয় সরকার থেকে পাঠায় সেই টাকা আমাদেরকে না দিয়ে কর্মচারীদের মাইনা বৃদ্ধি না করে তারা সমস্ত টাকাটাকে তারা হজম করেছে। এবং আজকে আপনারা দেখছেন টিভির পর্দায় দেখছেন, এবিপি আনন্দের মাধ্যমে দেখছেন যে কিভাবে প্রেয়সীর বাড়ি থেকে এত টাকা পাওয়া যাচ্ছে। এরকম টাকা আরও প্রচুর রয়েছে, তার প্রত্যেকটা আত্মীয়কে যদি জেরা করা হয়, শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রীর আত্মীয় স্বজনকে যদি জিজ্ঞেস করা হয় তাদেরকে ধরা হয়, তাহলে নিশ্চয়ই সেই টাকার সমস্ত উৎস পাওয়া যাবে। শুধু তাই নয়, তৎকালীন সময়ে যে সমস্ত আধিকারিকরা রয়েছে তারা এই স্ক্যামের সঙ্গে পুরোপুরি যুক্ত এবং তাদের সুস্পষ্ট একটা নীল নকশার মাধ্যমে এই টাকাটাকে আত্মসাৎ করা হয়েছে এবং পার্শ্ব শিক্ষকদেরকে শেষ করে দিয়ে তারা নিজেদের সম্পত্তি বৃদ্ধি করেছে। যখন লকডাউনের মধ্যে সাধারণ মানুষ খেতে পায়নি তখন এরা সোনার বার কিনেছে, তখন তারা এরা গয়না বানিয়েছে এবং সারা দেশের মানুষকে এরা শোষণ করেছে। 200 জন পার্শ্ব শিক্ষক ইতিমধ্যেই বিনা চিকিৎসায় অর্থাভাবে এবং মানসিক যন্ত্রণায় তারা মারা গেছে, তাদের মধ্যে অনেকে আত্মহত্যা করেছে। আমরা যখন মরে যাচ্ছে, মৃত্যুর মুখে ঢলে পড়ছি, তখন নেতা মন্ত্রীদের এরকমভাবে কলেওয়ার বাড়ছে, অর্থনৈতিক কলেওয়ার বাড়ছে, তার বিরুদ্ধে আমরা ইডি দপ্তরে এসেছিলাম এবং ইডির আধিকারিকদের সমস্ত ঘটনা আমরা জানিয়েছি এবং তাদের মধ্যে দিয়ে আমরা আশা রাখব যে এই এই ঘটনার পুরোপুরি তদন্ত হবে। কেন্দ্রীয় যে প্রজেক্ট, সেই প্রজেক্টের সমস্ত টাকার তদন্ত হবে এবং সেই টাকা আমাদের অ্যাকাউন্টে আসবে, এই আর্জি আমরা তাদেরকে। আপনারা বলছেন যে আপনাদের বেতনের যে টাকা সেই টাকা পুরো দেওয়া হয়নি, আপনাদের বেতন কত, মানে কত পাওয়ার কথা এখন কত পাওয়া? দেখুন এই মুহূর্তে একজন সহকারী শিক্ষক যারা সেই সময় আমার সঙ্গে যুক্ত হয়েছিল, নিযুক্ত হয়েছিল, কর্মে নিযুক্ত হয়েছিল, তাদের বেতন এই মুহূর্তে 80,000 টাকারও বেশি। সেখানে দাঁড়িয়ে একজন পার্শ্ব শিক্ষকের বেতন এই মুহূর্তে 10,000 টাকা প্রাথমিকের ক্ষেত্রে এবং আপার প্রাইমারির ক্ষেত্রে মাত্র 13,000 টাকা। এটা আপনারা পান? এটা আমরা পাই এবং এই টাকার উপরে আবার 10-12% ইপিএফ বাবদ কাটা যায়, ফলে এই টাকায় সংসার চালানো যে কি দুর্বিষহ সেটা আমরা পাই। এই মুহূর্তে আমাদের পাওয়ার কত, কমসে কম সমকাজী সমবেতন যদি আমরা পাই তাহলে 80,000 টাকা একজন আপার প্রাইমারির পার্শ্ব শিক্ষক পেতে পারে।